ওয়েলকাম ফ্রেন্ডস, দাইপিস একাডেমিতে আপনাদের স্বাগত জানাই। আজকের আমরা আলোচনা করব অনলাইন টিচার ট্রেনিং সম্পর্কে। বাংলার শিক্ষা পোর্টালে একটি নতুন ট্যাব ইনক্লুড হয়েছে যার নাম অনলাইন টিচার ট্রেনিং। এই সম্পর্কে আমরা আজকে বিশদে জানব। আপনারা বাংলার শিক্ষা যাওয়ার জন্য www.banglarshikha.gov.in এই ওয়েবসাইটে যাবেন। তারপর আপনি অনলাইন টিচার ট্রেনিং এই অ্যাপ্লিকেশন বা এই ট্যাবে উপরে ক্লিক করবেন। এই ট্যাবের উপর ক্লিক করার পর সঙ্গে সঙ্গে আপনার একটা অনলাইন টিচিং এটি ওপেন হয়ে যাবে। এবং এখানে মনে রাখতে হবে যে অনলাইন টিচার ট্রেনিংয়ের আন্ডারে ওটিটি, এটা সংক্ষেপে বলা হয়েছে ওটিটি, এবং এখানে কতগুলো মডিউল দেওয়া হয়েছে। টোটাল আপনি এখানে মডিউল পাবেন টোটাল সর্বমোট 22টা, এবং বিভিন্ন সাবজেক্টের, বিশেষত আপনি প্রত্যেকটি সাবজেক্টের আপনি পেয়ে যাবেন। বাংলা, ইংলিশ, ইংলিশ, ম্যাথামেটিক্সের অনেকগুলো আছে, এরপর আছে ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি, জিওগ্রাফি। অর্থাৎ আপনার এখানে বাংলা, ইংরাজি, ম্যাথামেটিক্স, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, হিস্ট্রি এবং জিওগ্রাফি। এইখানে আপনারা কীভাবে করবেন দেখুন, এখানে সাবজেক্ট দেওয়া আছে, ডকুমেন্টস দেওয়া আছে, এবং এখানে দুটো জায়গায় ফাঁকা আছে পিপিটি এবং ভিডিও। পিপিটি মানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, আর আগামী দিনে হয়তো আপলোড করতে পারবে, বাংলা শিক্ষা আপলোড করবে, আপনারা পেয়ে যাবেন। এরপর আছে ভিডিও, অর্থাৎ ইউটিউব লিঙ্ক বা যে কোনো ভিডিও এখানে কিন্তু আপলোড হয়ে থাকবে। এবার আপনারা ধরুন যদি বাংলার এই যে ডকুমেন্টসটা যদি আপনি ডাউনলোড করতে চান, তাহলে কী করবেন, আপনি সাবজেক্টের ঠিক ডান দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা বাটন আছে, এই বাটন হচ্ছে ডাউনলোড বাটন। আপনি যখন এই ডাউনলোড বাটনে ক্লিক করবেন, সঙ্গে সঙ্গে নির্দিষ্ট ফাইলটি একদম কম্পিউটারে বা আপনার মোবাইলে বাম দিকে ডাউনলোড হতে শুরু করবে। এবং মনে রাখবেন যে এই ট্রেনিংটার জন্য আপনাকে অনলাইনে বসেই, অর্থাৎ এই পিডিএফটা ডাউনলোড করেই আপনি সেখান থেকে স্টাডি করে আপনি কিন্তু ট্রেনিংটা নিয়ে নিতে পারবেন। এছাড়াও কিন্তু বাংলার যে দূরাভাষ যে শুরু হয়েছে সেটাও কিন্তু প্রজেক্ট চলবে এর সাথে সাথে। অর্থাৎ এইভাবে আপনি এই ওয়েবসাইট থেকে আপনি তো ট্রেনিং নিচ্ছেনই, তার সাথে সাথে আপনি কিন্তু বাংলার দূরাভাষের, বাংলার শিক্ষা দূরাভাষের মাধ্যমেও কিন্তু আপনি টিচার ট্রেনিং নিতে পারবেন। এবং মনে রাখবেন যে এর সাথে সাথে আপনাদের কিন্তু পড়াশোনাটা চালিয়ে যেতে হবে, আপনার শিক্ষক শিক্ষকদের যে কীভাবে আপনারা আরও আপগ্রেড হবেন এবং আরও কীভাবে ট্রেনিং নিতে পারবেন। এবং শিক্ষক শিক্ষিকাদের একটা প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ অংশ হলো এই অনলাইন, এবং তারা আরও এই বিষয়ের কাজটাকে আরও কিন্তু অগ্রগণী বিশেষভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবেন। এবং মনে রাখবেন যে এই কাজটি যখন করা হয়ে যাবে, তারপর সেটাকে আপনাকে সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে হবে ছাত্রছাত্রীদের মধ্যে। তার জন্যই আপনাকে এই ফাইলটিকে ডাউনলোড করে আপনাকে সেগুলোকে স্টাডি করে নিতে হবে। এবার দেখুন, আমি এই ফাইলটা ডাউনলোড করা হয়ে গেছে, বেঙ্গলি ফাইলটা। এবার আমি এখানে যদি ক্লিক করি, সঙ্গে সঙ্গে বেঙ্গলি ফাইলটা ওপেন হয়ে যাবে, এবং এখানে খুব সুন্দরভাবে বলে দেওয়া হয়েছে এই ফাইলটাতে বিশেষভাবে। দেখুন, আপনার 96 থেকে 96টি পেজ রয়েছে বেঙ্গলি। প্রথমে দেওয়া আছে বাংলা প্রথম ভাষা নবম ও দশম শ্রেণী। মনে রাখবেন এই ক্লাসটির জন্য কিন্তু, এই ক্লাসটি বা ট্রেনিংটি কিন্তু নবম দশম শ্রেণীর জন্য, অর্থাৎ মাধ্যমিক সিলেবাসের জন্যই কিন্তু এটা করা হয়েছে। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ পুস্তিকা। এইভাবে কিন্তু আপনি বাংলা, ইংরাজি, আপনি ইতিহাস, ভূগোল, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং অঙ্কের জন্য কিন্তু আপনি স্টাডি মেটেরিয়ালসগুলো পেয়ে যাবেন। এবং আপনাদের এই ট্রেনিংটা কিন্তু অনলাইনের মাধ্যমেই, এর মাধ্যমেই করা হয়ে থাকবে। এবং এছাড়া দেখুন, পুরোটাই খুব সুন্দরভাবে দেওয়া আছে প্রশিক্ষণ পুস্তিকা বলে, এবং যেটা আপনার পুরো সরাসরি বিনা পয়সায় বা বিনামূল্যে আপনি কিন্তু ডাউনলোড করতে পারবেন। আশা করি এই ভিডিওটা আপনাদের এই ভালো লাগলো। আপনারা যথাযথভাবে শেয়ার করুন, আরও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।